আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা একটি ব্লুটুথ কন্ট্রোল ওয়াটার পাম্প বানাবো, যার মাধ্যমে আমরা আমাদের বাসার ওয়াটার পাম্পগুলোকে মোবাইলের মাধ্যমে অন এবং অফ করতে পারবো। সম্পূর্ণ ভিডিওটিতে প্রসেসটি দেখানো হয়েছে, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা ঘরে বসে আমার মতো এরকম একটি ব্লুটুথ কন্ট্রোল ওয়াটার পাম্প বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ সিস্টেমটিকে রান করানোর জন্য আমরা এখানে আরডুইনো ইউনো ব্যবহার করছি। প্রজেক্টটির সবগুলো ইনস্ট্রুমেন্ট একে অপরের সাথে কানেক্ট করানোর জন্য আমরা এখানে জাম্পার ওয়্যার ব্যবহার করব। এক্ষেত্রে আমরা মেল টু ফিমেল এবং মেল টু মেল দুই ধরনের জাম্পার ওয়্যার ব্যবহার করছি। আমরা এখানে ব্যাটারি হিসেবে 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি এবং ব্যাটারি থেকে 9 ভোল্ট আরডুইনোতে ইনপুট দেওয়ার জন্য ব্যাটারি কানেক্টর ব্যবহার করছি। আমরা এখানে 1 চ্যানেল 5 ভোল্ট রিলে মডুল ব্যবহার করছি। প্রজেক্টটিতে ব্লুটুথ মডিউল হিসেবে SC05 ব্লুটুথ মডিউল ব্যবহার করছি। এবার গ্লুগানের সাহায্যে পিভিসি বোর্ডটির উপর যথাক্রমে আরডুইনো ব্রেডবোর্ড 5 ভোল্টের রিলে মডিউল এবং ব্লুটুথ মডিউলটাকে লাগিয়ে নিব। এবার আমরা জাম্পার ওয়্যারের মাধ্যমে আরডুইনো এবং ব্লুটুথ মডিউল কানেক্ট করে নিব। এক্ষেত্রে আমরা মেল টু ফিমেল জাম্পার ওয়্যার ব্যবহার করছি। এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম অনুযায়ী আমরা মূলত আরডুইনো এবং ব্লুটুথ মডিউলটাকে জাম্পার ওয়্যারের মাধ্যমে কানেক্ট করে নিব। এবার আমরা জাম্পার ওয়্যারের মাধ্যমে রিলে এবং আরডুইনো কানেক্ট করে নিব। এক্ষেত্রে আমরা মেল টু ফিমেল জাম্পার ওয়্যার ব্যবহার করছি। এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা মূলত রিলে এবং আরডুইনো কানেক্ট করে নিব। এটা হচ্ছে আরডুইনো ইউএসবি কেবল। এই আরডুইনো ইউএসবি কেবলের মাধ্যমে আমরা আমাদের পিসি অথবা ল্যাপটপকে আরডুইনোর সাথে কানেক্ট করে নিব। এবার আমরা মোটরটির একটি তার কেটে রিলের সাথে কানেক্ট করে নিব। এক্ষেত্রে আমরা একটি অংশ রিলে মডিউলের কমন পিনের সাথে কানেক্ট করে নিব এবং আরেকটি অংশ এনও অর্থাৎ নর্মালি ওপেন পিনের সাথে কানেক্ট করে নিব। এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা মূলত রিলে ওয়াটার পাম্প এবং আমাদের জেএসসি ইনপুটটা এই সবগুলো একত্রে কানেক্ট করে নিব। এবার আমরা সম্পূর্ণ সিস্টেমটিকে রান করানোর জন্য 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি। এবার একটি 9 ভোল্টের ব্যাটারি কানেক্টর দ্বারা আরডুইনোতে 9 ভোল্ট ইনপুট দিব। মোবাইল দিয়ে ওয়াটার পাম্পটা কন্ট্রোল করার জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। এই সফটওয়্যারটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা প্লে স্টোর ওপেন করব এবং প্লে স্টোর ওপেন করে আরডুইনো ব্লুটুথ কন্ট্রোল লিখে সার্চ দিব এবং দ্বিতীয় নাম্বার অ্যাপসটি ওপেন করব এবং ইনস্টল করে নিব। এরপরে আমরা আমাদের ফোনের ব্লুটুথটা অন করব। এবার আমরা SC05 অর্থাৎ আমাদের যে ব্লুটুথ মডিউল এটাকে আমরা আমাদের ফোনের সাথে কানেক্ট করে নিব। এবার আমরা আমাদের সফটওয়্যারটা ওপেন করব এবং সফটওয়্যারটা ওপেন করার পরে সব কিছু ওকে করে দিব, দেন অ্যালাউ করে দিব সব কিছু। দেন আমরা SC05 ডিভাইসটির উপর প্রেস করব। এরপরে আমরা এখান থেকে সুইচ মোডে যাব। সুইচ মোডে যাওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা উপরের দিকে সেটিং অপশন আছে সেখানে যাব। এখানে যে গ্রিন কালারের যে সুইচটা আছে এক্ষেত্রে আমরা এখানে 1 দেন ডান করে দিব এবং রেড কালারের যে সুইচটা আছে এখানে আমরা 0 অর্থাৎ অফ দেন ডান করে দিব। আর এভাবেই আমরা চাইলে আমাদের বাসার মোটরগুলোকে মোবাইলের মাধ্যমে অন এবং অফ করতে পারবো।
ভিডিওটি বোঝার সুবিধার্থে আমরা এখানে 3.5 ভোল্টের মোটর ব্যবহার করেছি। প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে 5 ভোল্টের একটি রিলে মডিউল, যার মাধ্যমে আমরা ম্যাক্সিমাম 250 ভোল্টের মোটর রান করাতে পারবো। যেহেতু আমাদের বাসা বাড়িতে 220 ভোল্টের মোটর ব্যবহার করা থাকে, তাই আমরা আমাদের বাসা বাড়ির যে কোনো ধরনের ওয়াটার পাম্প আমরা আমাদের মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। বেশি বেশি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।